দিনের পক্ষে দাওয়াত দিতে বেশি লেখাপড়া লাগে না। বর্তমানে যে অবস্থা, ব্রিটিশরা যখন বাংলাদেশে আসলো কত সালে মনে আছে? হ্যাঁ, পলাশী যুদ্ধের পরে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিল। 1800 সাল থেকে ওরা সিদ্ধান্ত নিল, 1800 সাল থেকে ওরা সিদ্ধান্ত নিল ভারতবর্ষের মানুষদের খ্রিস্টান বানাতে হবে, তা না হলে এদেশে আমরা স্থায়ী রাজত্ব করতে পারবো না। ওরা দলে দলে মিশনারি পাঠাতে লাগলো, বাংলা ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, ফার্সি ভাষা শিখে শিখে। তখন ওরা গ্রামে গঞ্জে, ভাই তোমাদের কোরআন এই ভুল আছে, এই ভুল আছে, তোমাদের নবী এই ভুল, খ্রিস্টান বর্তমানে যেমন ওরকম ছিল, তখন তো রাজত্ব ওদের, মুসলমানরা খ্রিস্টান হতে লাগলো, কেউ দেখার নেই। হঠাৎ যশোরে, যশোর চেনেন না, দড়াটানা চেনেন? দড়াটানার এক দর্জি, দর্জি 7-8 পাস, একটু বুক ফুলিয়ে দাঁড়ালো, বাইবেল তাদের বইগুলো নিয়ে বাইবেলের ভিতরে, উনি আবার বাইবেল, ওনাকে খ্রিস্টান বানানোর জন্য গিয়েছিল, উনি বাইবেল অনেক পড়ছিল, পড়ে টুড়ে দেখে ওর ভিতরে অনেক জালিয়াতি। পরে উনি ঘুরে দাঁড়ালেন, উনি বই লেখা শুরু করলেন, ওয়াজ করা শুরু করলেন। তার নাম কি? মুন্সী মেহেরুল্লাহ। এই একজন 8 পাস লোক খুলনা থেকে দার্জিলিং আর কলকাতা থেকে নোয়াখালী চিটাগাং, পুরো এলাকা এমন হলো যে যারা খ্রিস্টান হয়েছিল, অরিজিনাল খ্রিস্টান, বড় বড় খ্রিস্টান, এমনকি অনেক অমুসলমান মুসলমান হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে 20 দিয়েই মারা হয়েছিল, অল্প বয়সে মারা গেছিল, 20 দিয়েই মারা হয়েছিল। যাই হোক, একজন এই